ভাইজান সালাম নেবেন, আমার ছেলে রেজারে আপনার কাছে পাঠাইলাম। আপনি তো জানেন রেজার আব্বা মারা যাওয়ার পর আমার জীবন কাটতেছে দুঃখে দুঃখে। আমার এই ছেলেটা হচ্ছে আমার আশা ভরসা। আপনি আপনার ঘরে ওরে যদি একটু জায়গা দিতেন। ছেলেটা আমার লেখাপড়ায় খুব ভালো, ভার্সিতে সুযোগ পাইছে। আপনার বাড়িতেও যদি একটু জায়গা পায় তাহলে ওর লেখাপড়াটা চালাই যেতে পারে, আমার জীবনের কষ্টটা একটু কমে পাইছেন। দয়া করে ভাইজান ওর একটু জায়গা দিয়ে। আপনার ছোট বোন কে বাবা? আসসালামু আলাইকুম। আমি রেজা। জি, করিম মামাকে খুঁজছিলাম। আমি করিম, কি ব্যাপার বাবা? আসসালামু আলাইকুম মামা, আমার মা রোকেয়া, আপনার ফুফাতো বোন হয়। রোকেয়া? হ্যাঁ হ্যাঁ মামা, আমি গ্রাম থেকে এসেছি। আর আমার মা আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। এত বছর পর কি ব্যাপার বাবা? মামা, আমি ঢাকা শহরে পড়াশোনা করতে এসেছি, আর কিছুদিন যদি আপনাদের এখানে একটু আশ্রয় পেতাম মামা অনেক সুবিধা হতো। ঠিক আছে, আসো ভেতরে আসো। জি। কি বাবা, যারে তারা তুমি বাসায় ঢুকাইতে কি ফাইদলামি নাকি? না জেনে অমন কথা বলে না, তোর ফুপাতো ভাই রোকেয়া ফুপুর ছেলে। তাহলে আমি কি করবো? কি ভাই কি চান আপনি? আমাদের বাড়িতে কদিন থাকবে, ঢাকাতে ভর্তি হবে, পড়াশোনা করবে। বিপদে আপদে যদি আত্মীয় স্বজনের বাসায় আসতে না পারে এটা কোনো কথা? বাবা কোনো দরকার নেই, তুমি জানো না বাসার সমস্যা আছে। কথা আমি কয়বার বলবো তোমার? আমি আগেও 100 বার বলছি, তুমি আমার কথা বুঝো না। তাই বলে বিপদে পড়ে আত্মীয় স্বজন আত্মীয়র বাড়িতে আসবে না এটা কোনো কথা? এসো বাবা, তুমি এসো তো। এসো বাবা এসো। নিচে কল আছে, এখন তো নিচে দাঁত মাজবা, সাদা জানা না দিই যাও। আমার তো তোরে দেখে আমার কেমন লাগে শুধু।
ওই সিগারেট খাস। জি ভাই। সিগারেট খাস না। বাপের জমিদারি পাইছোস? সারা দিন খালি পড়াশোনা করবি আর তিন বেলা লেটকি মেরা খাবি খালি, কাজ কামে কি কোনো দরকার নাই না? তো বন্ধ থাকে কোন কোন দিন? শুক্রবার আর শনিবার। তাহলে ওই দুই দিন যায়া আমাকে দোকানে বলি, বুঝছস? এলাকা মহল্লা খারাপ, এটা আমার বারবার তোরে বুঝাইতে হবে? বাসায় আরেকটা ছেলে আছে, ওই ছেলের ধারের কাছেও যাবি না বলিতেছি, যা। চারে তরে বাসায় ঢুকতে দিবা না,
চারাতারে বাসে ঢুকতে দাও। তোমার কথা শুনো, দেখছো না বাসে একটা মেয়ে আছে? আহো তো নাও হতে পারে। আমি নিজে ওকে আমাদের দোকানে বসতে বলছি শুক্র শনিবার। ও দোকান থেকে দোকানের নাম্বার দিয়ে ওকে জানায়, ও নিজে ফোন দিছে। এটা তো একটা সন্দেহ মাত্র। বাবা তুমি কিন্তু বেশি বুঝো, তুমি মাত্র অনেক বেশি মাতবরি করো বল দিতেছি। কোথায় কোথায় ছিলে? কোথায়? শান্ত হও, আস্তে করে আমি। আহ শোন,